আমার নবীবের প্রেমিকেরা আসামি একটু নবীবাকের মাকা বলি শোনো আল্লাহ নবী দিন দুনিয়া বাদুশ হাবিবুল্লাহ

আমার রসুল আম্মা জেনের কোলে মাথা রেখে শুয়ে আছে আমাদের মা হয় ছেলেরা যুবকেরা এমন শুভে দেখা যায় পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছে একবার আমার নবীকে চারা দেখছে আর একবার আসমানে চাঁদের দিকে তাকায় আবার নবী চারা দেখছে আবার আসমানে চাঁদের দিকে দেখছে

তুমি কি দেখছো বলো ওই সময় আয়েশা বলেছিল ইয়া রাসূলুল্লাহ গাদিবি আল্লাহ আমি আকবার আপনার চারা দিকছি আকবার আসমানি চার দেখছি আল্লাহ নবী বলেছিল এশা কি দেখলে তুমি কি দেখলে ওই সময় আম্মা জান বলেছিল ওই সময় আম্মা জান বলেছিল ইয়া রাসূলুল্লাহ গাদিবি আল্লাহ আমি দেখতে পেলাম আসমানের চাঁদের মধ্যে দাগ আছে কিন্তু আপনার চার আগার মধ্যে কোনো দাগ নাই আর জোরে বলুন সুবান আসমানের চাঁদের মধ্যে হুজুর খুত আছে আপনার চাহারার মধ্যে কোনো খুঁত নাই জোরে বলুন সুবান আল্লাহ

যখন আর স্বাধীন ডেকে যেত পাথরের জাবান কেল্লা খুলে দিত ওই পাথর কি করত আমার নবীকে সালা আম দিতে লেগে যেত হবে না শুভন আল্লাহ রসুল কাল্লাহ খে নিয়ে আমদ করেছে আল্লাহ নবীর দুধ নাম কি ছিল হাজরাতে হালি মাতু সাদিয়া আমার রসুল শিশু নবী ছোট নবী জানের ঘরে আছে আম্মা জানের একটা ছিল তখনকার সময় একটা খরা দেখা দিয়েছিল খরা যত জন্তুর জানোয়ার ছিল সব না খেতে পেয়ে মারা যাচ্ছিল তবে আম্মা জানের বকরি যেখানেই যাই সেখানে পেট ভরে খেয়ে আস জোরে বলবেন না সোহান আল্লাহ কেন আম্মার ঘরে রহমত আল্লিল আমিন আছে তো জোরে বলবেন সোহান আল্লাহ একদিন জানের মেয়ে বলছে আম্মা আমি বকরি নিয়ে যাব। সাথে আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাব। নিয়ে যাই মোহাম্মদ কে আল্লাহ নবী দুদমা বলছে না মোহাম্মাদকে আবার নিয়ে যাই জঙ্গলে হিংসুর হিংস্বর পশু আছে রোদ আছে মোহাম্মদের কষ্ট হবে নয় তখন আম্মা জানের মেয়ে বলছে আরে আম্মা আপনি কি বলছেন আমি যখন মোহাম্মাদ নিয়ে যাই তখন আমি দেখতে পাই যে আসমানের মেঘেরা এসে আমাদেরকে ছায়া করে থাকে জোরে বলুন সব আর আল্লাহ খুব জোর করলেন আম্মা বলল ঠিক আছে নিয়ে যাও সাথে আমার রসুলকে নিয়ে যাচ্ছে একদিন যাই দুদিন যাই তিন দিন যাই আমারও শুলকে যখন সাথে করে নিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যে বকরির পাল থাকতো বকরির একটা পাল আছে ওই পাল অনেক সময় কি হয় এদিক ওদিক চলে যায় তাড়িয়ে আসতে হয় আম্মাজানের মেয়ে বলছে সাথে যখন মোহাম্মদ থাকে আমাদের বকরির পাল আমাদের থেকে কখনো দূরে যায় না সব সময় আমাদের কাছে কাছে থাকে জোরে বলুন আম্মাজানের মেয়ে বলছে আমি নিয়ে যাই আম্মাজান বলছে নিয়ে যাও একদিন দুদিন তিন দিন চার দিন কয়েকদিন গেল যাবার পর একদিন আমার রসুল্লাহ শরীরটা অসুস্থ হয়ে গেল আম্মা বলছে খবরদার আর নিয়ে যাবে না মোহাম্মদের জান খারাপ হয়ে গেল আর নিয়ে যাবে না তুমি একা যাও একা যায় একদিন যায় দুদিন যায় তিন দিন যায় চার দিনের মাথায় যখন বকরির পালকে আম্মাজানের মেয়ে খাইয়ে নিয়ে আসছে জঙ্গল থেকে একটা হিমস্র পশু বেরিয়েছে বেরিয়ে ওই বকরির পালের মধ্যে সবথেকে বড় বকরি যেটা সবথেকে বেশি দুধ দেয় ওই বকরিটাকে নিয়ে চলে গেছে এখন আম্মাজানের মেয়ে কানতে কানতে ঘরে এসছে সে আম্মাকে বলছে আম্মা আম্মা জানেন আমাদের যে ওই বড় বকরিটা দশটা কথায় দশটা বকরি থাকলে দশটা বকরির মধ্যে একটা বকরি খুব সুন্দর থাকে না দশটা বকরিকে যতটা ভালোবাসা হয় তবে একটা বকরি এমন থাকে যাতে একটু খুব খুব বেশি ভালোবাসে আর ওই পালের মধ্যে আমার আম্মা সব থেকে ভালো বকরি বড় বকরি ওটা ছিল সবথেকে বেশি দুধ ওই বকরিটা দিত ওটাকে নিয়ে চলে গেছে আম্মাজান বলছে যে যে আম্মা আমাদের বড় যেটা সব থেকে বেশি দুধ দেয় জঙ্গল থেকে হিংস্র পশু বের করে নিয়ে চলে গেছে আম্মাজান আমার রসুল বলছে আম্মা কেন আম্মা তখন বলছে মোহাম্মদ জানো আমাদের যে ওই বড় বকরিটা আছে যেটা সব থেকে বেশি দুধ দিত ওই বকরিটাকে নাকি জঙ্গলের হিংস্র প্রাণী নিয়ে চলে গেছে নবী বলছে আমি যাই নবী কি বলছে বলছে আমি যাই আম্মা বলছে তুমি তুমি যাবে জঙ্গলে পশু আছে ছোট ছেলে বলছে না আমি যাই আমার আম্মাজানের বকরি কে নিয়ে গেছে আমি যে বকরি নিয়ে আসব আম্মা বলছে না যেও না কি কথা না আমি যাব কে আমার আম্মা জানের বকরি নিয়ে গেছে আমি যে বকরি ফিরত নিয়ে এসে

সমস্ত জঙ্গলে পশুবার হয়ে চলে আসলো আল্লাহ নবী বলেছিল আমার আম্মা জানের কে নিয়ে গেছে শুনছেন আমার রসুলকে আল্লাহ জমিনেরও নবী করেছিল জোরে বলবেন না সোহার আল্লাহ আঠারো হাজার মখলুকাতের নবী কে বলুন আমাদের নবী জোরে বলবেন না সোহান আল্লাহ

গেছে ওই যে আম্মাজের বকরিটা নিয়ে গিয়েছিল ওই বকরির কানটা কি জুড়ে নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমের গোড়ায় নিয়ে এসে ছেড়ে দিল আল্লাহ নবী বলেছিল তোমরা কেন আমার আম্মাজানের বকরি নিয়ে গিয়েছিল তোমরা কি জানো তোমরা কি জানো আমার আম্মা যান কাঁদছে আমার আম্মা যান কাঁদছে কেন নিয়ে গিয়েছিলে। ওই সময় জঙ্গলের পশুদের জাবান আল্লাহ খুলে দিয়েছিল ওই জঙ্গলের পশুরা বলেছিল

আমরা আপনার দিদার নব বলে আপনার আম্মাজানেগের জানে গের আটকে রেগেছিল আরও জোরে বলুন সুবান হুজুর তিন দিন আপনি এসেছিলেন তারপরে আশা বন্ধ করে দিয়েছেন আমরা তো আপনাকে দেখতে পাইনি আমরা ওই জন্য আপনার জানের বকুরি আটকে রেখেছিলাম আমরা জানি আপনি বকরি নিতে আসবেন এই বকরি নিতে এসেছেন আমরা আপনাকে দেখলাম আমরা আপনার দিদার পাবার জন্যই বকুরি আটকে রেখেছিলাম জোরে বলুন সব আর নবীর কথা শুনছেন অসুবিধা হচ্ছে না তো আপনার কারো বুক ফাটছে না তো যদি বলেন নবীর কথাতে বুক ফাটে আবু জেলের ফেটেছিল কেন

আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে আগমন করবে এ জেলেরা যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর আম্মা যারা এক তারিখে দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে এমন সময় আম্মা যার ঘুমিয়ে ঘুমিয়ে খব দেখছে স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে আম্মা একটা যুবক আম্মার ঘরের মধ্যে হাজির হয়েছে এই স্বপ্নটা আম্মা যান যখন দেখেছিল আম্মা যান ভাবরে গিয়ে ঘুমটা ভেঙে গিয়েছিল আম্মা যান চোখটা খুলে ফেলেছিল আম্মাজান যখন চোখটাকে খুলেছিল আম্মাজান দেখেছিল যেই যুবকটাকে খবের মধ্যে দেখেছিল ওই যুবকটা ঘরের মধ্যে আম্মাজান বলেছিল কে বাবা তোমার পরিচয়টা কি বলো ওই সময় যুবকটা বলেছিল আম্মা তুমি ঘাবড়াওনি তুমি খাবরাউনি আমি না তুমি ঘাবড়াওনি ঘাবড়াওনি গাবরাউনি আমি দুনিয়া কোনো যুবকের মতো যুবক নয় আমি হলাম আল্লাহ বাকের ফেরে সা হযরত জিবরাইল আলাইহিস কে আসছে বলুন কে এসেছে হযরতে জিবরাইল এসেছে আম্মা বলছে কি খবর হাজরাতে জিবরাইল বলছে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন কেন আপনি কি জানেন আপনার গর্ভে যেই বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকে আল্লাহ কি নিয়ামত করেছে জানেন আম্মা বলছে আমি জানি না হজরাতে জিব্রাইল বলেছিল আমি না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চাটা নবীদের নবী হবে ওই বাচ্চাটা নেতাদের নেতা হবে ওই বাচ্চাটা পয়গম্বরদের পয়গম্বর হবে ওই বাচ্চাটা সরদারদের সরদার হবে আমি না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই বাচ্চা না দুনিয়া কোনো মানুষ রাখবে না বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ লাগবে না এমেনা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই বাচ্চা না স্বয়ং আল্লাহ পাক তিনি রাখবে কে রাখবে পৃথিবীর জমিনে মোহাম্মদ নাম কারো ছিল না পৃথিবীর জমিনে মোহাম্মদ নাম কারো ছিল না সর্বপ্রথম আমার আমার রসুল উল্লাহার নাম রেখেছিল জোরে বলুন আর আল্লাহ যেমন ইমাম হাসান ইমাম হুসাইন পৃথিবীর জমিনে কারো নাম ছিল না নাম রেখেছিল আমার রসুল তবে নবী ওটাই বলে যেটা আমার আল্লাহ বলাই একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়ে মাতলু যে আমার আল্লাহ যেটা বলাই সেটাই আমার রসুল বলে এছাড়া আর কিছু বলে না

গায়ে হুজুর গায়ে কবি বলছে হুজুর আ গায়ে হ্যাঁ হুজুর এসে গেছে বলেন হুজুর এসে গেছে কবি বলছে হুজুর আ গায়ে হ্যাঁ হিন্দি বোঝেন তো আপনারা

हुजूर आ गए गए हुजूर आ गए गए हुजूर आ गए हुजूर आ गए गए उठो गम के मारो चलो बेसारो خبر اے سنا سناؤ حجور آ گئے گئے حجور آ گئے گئے حجور آ گئے گئے حجور آ گئے ہیں ओ सारे रसूलो का सुल्तान अरे कालो हो, अरे बादशाह निगाह झुकाओ हजूर गे गे हुजूर गे हुजूर उहा चार सुख रहमरा ujala उजाला सबेरा सबेरा उहा चार सू रहम कसीरा اجالا اجالا سبیرا سبرا حلیمہ کو پونچی خبر آمینہ کی میرے گھر میں آؤ ہجور آ گئے ہے حجور آ حجور آگئے آ گئے گئے حور گئے گئے حجورا گئے گئے حجور گئے گئے جہاں میں سنا میں حبیب خدا کا اے میلاد ہے سر ورے انبیاء کا نبی کے گداؤ ایک دوسرے کو گلے سے لگاؤ حجور آگئے گئے حجور آگئے گئے گئے حجور آ گئے گئے حجور کے نظارو جمی کے بہارو سبھی عید مناؤ حجور آگئے ہے حجور آجور آ گئے حجور آگئے ہے اللہ ہوما যা মুসলমান বলি ছেলে মেয়েরা পারা তরুণীরা আলোচনা করতে করতে অনেক সময় চলে গেল আর আধা ঘন্টা বাকি কম বেশি দোয়া করতে বল এখন যদি কিয়ামে দাঁড়ায় ও দোয়া করতে করতে আধ ঘন্টা পার হয়ে যাবে মানে আমার টাইম একটা পর্যন্ত মানে এখন যদি কিয়ামে দাঁড়ায় ও দোয়া করতে করতে একটা পাঁচ সাত হয়ে যাবে কি দোয়া করতে না শুনুন না না বিরিয়ানি ভুলে বিরিয়ানি এমন একটা জিনিস না সব পিসায় ভুলে যাব বিরিয়ানি পেয়ে গেলে বিরিয়ানি হয়েছে তো বিরিয়ানি হয় না খিচড়ি কেন এদিকে খিচড়ি হয় নাকি আপনার খিচড়িটাই গোসের খিচুড়ি হ্যাঁ এদিকে আবার খিচড়িটাই হয়তো চলে একটু দূরে দূরে গেলে আবার লম্বা লম্বা চালের বিরিয়ানি হয় তবে নদীয়ার মানুষ অত গরিব নয় বিরিয়ানি করলে শেষ হয়ে যাবে জল তো শেষ হয়ে যাবে না বিরিয়ানি শেষ হয়ে যাবে রাগ করছেন নাকি আপনারা রাগ হচ্ছে না তো হুজুরের কথা বলি একটু অসুবিধা হচ্ছে না তো যতক্ষণ বসে আছেন ততক্ষণই তো আল্লাহর রহমত হচ্ছে ঠিক না ঠিক তো এ ছেলেরা চুবকেরা আরে আমার নবী বা কেল্লা পাখি আমত করেছিটুকু বোঝার চেষ্টা করো হ্যাঁ ছেলেরা চুবকেরা আমার রসুল্লা তোমাকে আমাকে কুদুম মোহাব্মত করে দেখো আমরা শুধু রসুলকে ভালোবাসিনা রসুল আমাদেরও ভালোবাসে নবী যা ভালোবাসে নয় হ্যাঁ তুলনা হয় না পৃথিবীর জমিনে তোমাকে কে ভালোবাসে না সব থেকে বেশি কি ভালোবাসে আমাদের আমার রসুল নবীর ভালোবাসার তুলনা হয় না আমার রসুল এত ভালোবাসে আমাদের তাই তো নবী কানছে না কাঁদে আল্লাহ হাবিবুল্লাহ যখন একটু বড় হয়েছিল আল্লাহ নবী সামার জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়া তুমি maaf করে বিয়া তুমি ক্ষমা করে শিশু বেলা আপনি যখন দুলাই দুলা খেতে আমরা সামার দেখেছিলাম আপনি কি দুলা খেতে গেতে হঠাৎ করে আপনি কাঁদতে লেগেছিলেন ইয়া রাসূলুল্লাহ গজুর কিসের জন্য আপনি কেঁদেছিলেন দিয়েছিলেন যদি বলতেন

হুজুর কেন কানছিলেন আর কেন হাসছিলেন রহস্যটা যদি একটু বলতেন আচ্ছা বিদায় হচ্ছে বিদায় হচ্ছে যুবকেরা আল্লাহ নবী ওই সময় সাবা বলেছিল এ বাবা সাবা আমি রসুল্লাহ যখন শিশু বেড়ে তুললে তুলা খেতা সকালে সত্তর হাজার ফিরিস দা আবার সন্ধ্যাতে সত্তর হাজার ফিরিস চলে যেত আবার সন্ধ্যাতে সত্তর হাজার ফিরিস নেমে আসত আবার ওই সত্তর হাজার সকাল বেলায় চলে যেত এই রকম ভাবে পালা করে পালা করে পালা করে আমি রসুল তারা দুলা হবে না সকালে সত্তর হাজার নামছে টেনশন করেন না আপনার হয়তো অনেকে চিন্তায় পড়ে গেছেন হুজুর এখনো অজ ধরেছে মানে ছাড়বে না মনে হচ্ছে না না ঠিক টাইমে দোয়া হয়ে যাবে একটার মধ্যেই দোয়া হয়ে যাবে অনেকে মনে মনে করছে চারজন বলছে হুজুর হবে তাহলে আমরা কি খাবো নি বসে থাকবো তুই তিনটে অব্দি নাকি না না কোনো চিন্তা করেন না একটার মধ্যেই দোয়া হবে তাই তো নাকি আমাদেরও তো ঘরে যেতে হবে হ্যাঁ বলছে না হুজুর সারা রাত কত মহব্বত জলসা হয়ে হুজুর নেবে চলে গেল একবারও ফোন করে খবর লাইনে হুজুর ঘরে পৌঁছে গেছে না রাস্তায় রয়ে গেছে বুঝতে পারছেন না আপনাদের কথা বলছি না রে বাবা আপনারা আবার আপনাদের গায়ে পেতে নেন না যেন এটা হয় সচরাচার মানুষ এটা হয় যতই হোক ওই হুজুরা এলো আমার আগে যে আলেমটা মেট কথায় আমার আগে যে আলেম অজ করছিল উনি যে বাড়ি পৌঁছে গেল না যাই কজন ফোন করে খবর লাই হুজুর অজ করে চলে গেল হুজুর বাড়ি পৌঁছে গেছেন সেই সালামত আল্লাহ বাড়ি পৌঁছেছে অজ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঘুমোইছ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রইল মরে গেল না বেঁচে আছি ওসব খেয়াল টিয়াল হাই হাই মহাব্বত রাগ করেন না যেন আবার তবে এখনো মানুষ আছে যারা ভালোবাসে পেশাক আছে ওই তো বেখিয়াল হয়ে যায় তবে আছে ভালোবাসা আছে তাই তো নাকি আছে না না

আমার আল্লাহ পাক আজাবে জান নাম দেবে موسی নবীর উম্মতদের মধ্যে দিকে আমার আল্লাহ পাক এক্সেলির উম্মত কে আজাবে জান নাম দেবে ফেরেশতাদের মধ্যে বলাpasswd ইব্রাহিম নবীর উম্মতদের মধ্যে থেকে আল্লাহ এক উম্মত কে আজাবে জাহান নাম দিয়ে দেবে ইসমাইল নবী ইব্রাহিম নবী আদম নবী নুহ নবী ইসাক নবী দৃশ নবী সমস্ত নবীদের কথা বলছে আমার আল্লাহ জানিয়েছে ইনাদের উম্মাদ মধ্যে থেকে এক শ্রেণীর উম্মাদকে আল্লাহ পাক জাহান নাম দেবে আল্লাহ পাকের তারা বলা করতে করতে তারা এই কথা বলছে যে আমার আল্লাহ জানিয়েছে ইনার উম্মাদের মধ্যে থেকেও এক শ্রেণীর উম্মাদকে আল্লাহ জাহান নাম দেবে আহ আমি রসুল উল্লাহ ই কথাটা যখন শুনেছিলাম আমি নবী বা কান্তে লেগেছিলাম আমার আল্লাহ বাদ কে পাঠিয়ে দিয়েছিল নবী কান্ছে আল্লাহ জিবরাইল পাঠাচ্ছে যেটা বলবেন না শোভান তাই ফের জমিনে নবী অজ্ঞান ভেউংশ পড়ে আছে মার আল্লাহ জিবরাইল পাঠিয়েছে চলে যাও জিবরাইল বলছে হুজুর হুকুম দেন তাবা করে ফেলবো কি বলছে হুকুম দেন ছিড়ে চাপটা করে ফেলবো ফানা করে ফেলবো কিছু রাগ মুনি ধুলি সাত করে ফেলবো তায়েবাসীকে এত বড় সাহসীরা আপনাকে মেরেছে ফেরেশতারা রসুলকে ভালোবাসে না বাসে না জোরে বলুন নবী আব্বা জানে রওজা দেখতে গেলেন জিয়ারতে গেলেন ফিরে আসছে আম্মা জান লিয়েছে নবী কাঁদছে জিব্রাইল আল্লাহকে বলছে আল্লাহ আপনার দোস্ত কাঁদছে কিছু করেন আপনার হাবিবের কান্না আমরা মালাইকা ফের সহ্য করতে পারি না জোরে বলুন আল্লাহ বলছে আমি কি করব হাবিব তো চেয়েছি আমার কাছে আমি কি করব হাবিব তো চেয়েছে আমার উম্মাত উম্মাতির মধ্যে অনেকে হারা মা হারা হবে তারা যখন আমি রসুল আমাকে দেখবে কষ্ট কমবে আরে আমার নবীও তো এদিন ছিল ঠিক না ভাই ঠিক তাই তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ ছেলে যুবকেরা আমার রাসূলুল্লাহ জানিয়েছে এতিম যে খানা খাওয়ালো এ কে যে খানা খাইয়ে দিল এতিমের মাথায় যে আদব নিয়ে দিল এ বাবা এতিমের কষ্ট এতিমের দুঃখ এতিমের ব্যথা কে বুঝে আমি রসুল উল্লাহ বাবা তাই তো আমি রসুল জানিয়ে দিলাম এতিমের মাথা কেউ যদি হাত বলিয়ে যা সে যেন আমি রসুল আমার মাথায় হাত বুলিয়ে দিল আল্লাহ নুবে আরও জানিয়েছে বাবা সাবারা এ ডিমকে যে পানি পান করালো এ ডিম যে খানা খাওয়ালো আমি রসুল জানিয়ে দিরা তাহলে কি আমোদের ময়দানে যদি নফসে 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 নফসিয়া লগে বাম সাহারা ওইদের আমি রসুল তাকে থাকে আউ যে কৌশার রে পানি পান করাবো আমার রসুল কত মোহাম্বত করে আমার নবী বেটি ফাতেমার ঘরে যে কাঁদছে ফাতেমা আমার উম্মাত উম্মাতিরা পুলসিরা পার করবে কি করে ফাতেমা আমার রসুল কাঁদছে কি করে পার করবে আমরা পার করে দেবো তো নাকি দেখা যাবে তাই তো নাকি দেখা যাবে তো আমার রসুল কত মোহাম্বত করে আমাদের আর আমরা কি দিয়েছি রসুলকে রসুলকে একটা তিন সাড়ে তিন চার বছরের বাচ্চা মোহব্বত করেছিল শোন চার বছর সাড়ে তিন থেকে চার বছরের বাচ্চা আমার রসুলকে মোহ্বত করেছিল সাড়ে তিন চার বছরের বাচ্চা কথা বলতে পারে পারে মানে কথা জড়াই রে বাবা ঠিক না বেটি কথা তখন জড়াবে নাম ছিল ওমরবিন বিন নাম ছিল ওমর বিন ওনার চাচা যানের সাথে আমার রসুলুল্লাহর কাছে যেতেন ওমর বিন সাদ সাড়ে তিন চার বছরের বাচ্চা আমার রসুলের দরবারে যেতেন মদিনার মসজিদে নাবাবির মধ্যে উনার চাচা উনার চাচা যান নিয়ে যেতেন একদিন যাই দুদিন যাই তিন দিন যাই চার দিন যাই বেশ কিছুদিন চাচা জানের সাথে যায় যাবার পর ওমর বিন সাদ একদিন একা গেল চাচা যাইনে উনার চাচা হাত ধরে বাচ্চাকে নিয়ে যেত হুজুরের দরবারে চাচা যাইনে। আর ওই উমর বিন সাদ একা গেছে হুজুরের দরবারে সাড়ে তিন চার বছরের বাচ্চা যে বসেছে আমার রসুল ওই দিন কিয়ামতের মানজার বায়ান করছে কিয়ামতের কথা বলছে সাহবা হুজুরা বসে শুনছে আর ওই সাড়ে তিন চার বছরের বাচ্চাটাও হুজুরের চেহারার দিকে তাকিয়ে শুনছে তা এই ভাবে যেতে যেতে ওই দিন ও চাচা যাইনে বাচ্চা একা গেছে যাবার পর বাচ্চা শুনলো শুনে এসেছে এসে বলছে চাচাকে বলছে এসে জানেন আজকে আমার হুজুর আজকে আমার রসুল আহ ওহ কিয়ামতের বায়ান করছিল যেন আমরা সামনে দেখতে পাচ্ছিলাম জোরে বলুন আল্লাহ চার বছরের বাচ্চা বলছে আপনি মেহরুম হয়ে গেলেন আপনি শুনতে পেলেন না আমার হুজুর কিয়ামতের কথা বলছিল কিয়ামতের আলামত কিয়ামতের কথাগুলো হুজুর আমরা বসে শুনছিলাম আমিও শুনছিলাম আপনি গেলেন আপনি মেহরুম হয়ে গেলেন তখন ও চাচা বলছে যদি মোহাম্মদ আমরা গাধার থেকেও খারাপ বলেন ফেরুল্লাহ বলেন নৌ বলছে মোহাম্মদ যদি সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ ওই চার বছরের বাচ্চা অবাক এত বড় কথা তুমি মুনাফেক কে বলছে সাড়ে তিন চার বছরের বাচ্চা চাচাকে বলছে তুমি মুনাফেক তুমি হুজুরের কাছে যাও হুজুরের দরবারে বসো হুজুরের কথা শোনো হুজুরের পিছনে নামাজ পড়ো আর এখানে বলছো যদি মোহাম্মদ সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ তুমি এটা বড় মুনাফেক দাঁড়াও আমি হুজুরের কাছে যাই হুজুরকে যে বলবো চাচা বুঝে যা বলবে তোর কথা কে বিশ্বাস করবি তুই ছোট ছোটদের কথা তো বিশ্বাস করে না ছোট তো তুই যা যে বলকে যা ওই ছোট বাচ্চা এসছে বসে আছে রসুল্লাহ বসে আছে সাহবা হুজুর কয়েকজন আছে ওই ছোট বাচ্চা আছে ওই ছোট বাচ্চা আমার রসুল গো বল ইয়া রসুল আল্লাহ আমার চাচা আমার চাচা আপনার দরবারে বসে আছে ওটা মুনাফিক জানেন হুজুর কাকে বলছে শুনছেন আপনারা এটা বলি সংক্ষেপ করব। তো ওনার চাচার নাম ছিল জুল্লাস বিন শুয়েব কি নাম ছিল জুল্লাস বিন শুয়েফ মুনাফেক ছোট্ট বাচ্চা ভাইপো ওমর বিন ও বলছে হুজুর ওই যে জুল্লাস বিন শুয়েব আমার চাচা বসে আছে ওটা মুনাফেক হুজির আপনি ওই দিন কিয়ামতের বায়ান করছিলেন আমি শুনলাম যে আমার চাচাকে বললাম জানেন আমার হুজির আজকে কিয়ামতের মানে যারা আলোচনা করছে আপনি মেহরুম হয়ে গেলেন তখন আমার চাচা আমাকে বলছে হ্যাঁ মোহাম্মদ যদি সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ ও মুনাফে হুজুরের দরবারে আপনার দরবারে বসে আছে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ডেকেছে পরামর্শ করার জন্য এ সাহাবারা এটা পরামর্শ করা শাহ হুজুরদের কাছ থেকে রায় নিতেন এটা নবীর সোননাথ কথা বুঝছেন না আলোচনা করে নেওয়া এটা নবী সোননাথ শাহবাহুজুর ডেকে নবী শাহবাবুজুরদের ডেকেছে বলছে সাড়ে তিন চার বছরের বাচ্চাটা বলছে একটা জুল্লাস সাহাবা হুজুররা বলছে না হুজুর জুল্লাস বলছে আল্লাহর কসম আমি বলিনি জুল্লাস বিন সুয়েব বলছে বলছে আল্লাহর কসম আমি বলিনি ছোট ছেলে হুজুর ভুল বলছে মিথ্যে বলছে হুজুর সাহাবা হুজুরা বলছি আর রসুল আল্লাহ আর জুল্লাস বিন সুয়েব তো বহুদিন ধরে আপনার দরবারে আসে আপনার পিছনে এক্সেজা করে নামাজ পড়ে ও আবার হুজুরে কথা বলতে পারে রসুল বলছে না হুজির ওই সাড়ে তিন চার বছরের বাচ্চা বলছে বলছে কিছু খেয়ালে হুজুর ছেড়ে দেন ওই শিশু বাচ্চা হাত তুলে চাল্লা যদি আমি সত্য বলি তাহলে আমার সত্যতা প্রমাণ আজকে আপনি করে দেন জোরে বলুন সব আলাল্লাহ হাজে জিবরাইল এসছে আয়াত নাজিল হয়ে গেল ইয়া মা আল্লাহ হেম্মা কলো কলো কালিমাতাল কুফুর শিশু হাত তুলে যে জিব্রাইল হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ওই যে আল্লাহর কসম খাচ্ছে আল্লাহর কসম খাচ্ছে তবে ও আগে ইমানদার ছিল আগে ওর ইমান ছিল তবে অবশ্যই ও কুফরি কথা বলেছে অবশ্যই ও কুফরি কথা বলেছে ও এখন বেঈমান কাফের হয়ে গেছে শিশু বাচ্চা সাড়ে তিন বছরের হাত তুলেছে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আহ হুজিরের গোলাম হয়ে যাও হুজিরের গোলাম হয়ে যাও আসেন হুজিরকে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন আসেন হুজিরের সলমান একটু উঠে দাঁড়িয়ে যান সালাম আসেন হুজুরকে সালাম দেবো হ্যাঁ আল্লাহ যদি চাই হুজুর হাজির হতে পারে না পারে না আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পাই আল্লাহ যদি চাই হুজুর হুজুর আমাদের দেখতে পাই হুজুর আমাদের হাজির হতে পারেন তোমার আমার ওই চোখ নেই আমরা দেখতে পাইনি আসেন সে হুজুরকে সালাম দেবো সকলে ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে নবী পাককে সালাম দিয়ে দেন سلام <applause> البدر الوداع وأجب الشكر علىنا ما دار لله عاقدا يا نبي السلام يا

আল্লাহ আমাদের সালাম কবুল করেন সকলে বলুন আল্লাহ সামনের দিকে আগিয়ে আসবেন ফাঁকা জায়গা আছে সামনের দিকে আগিয়ে আসেন আগিয়ে এসে সকলে বসেন্লাহ সংক্ষেপ করলাম আমার কথায় আমার ভাষায় আমার বলায় আপনারা কেউ দুঃখ কষ্ট ব্যথা পেয়েছেন যদি কেউ পেয়ে থাকেন হাত জোর করে আল্লাহর আসতে আপনার কাছে আমি মাপ চাইছি আমাকে মাফ করে দেবে এই যে মাফ চাইলাম আমি আমি কি ছোট হয়ে গেলাম মাপ চাইলে ছোট হয় না মাপ চাওয়া হুজুরের সুন্নাত নিজেকে ছোট মনে করবেন দেখবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে আল্লাহ আপনাকে বড় করে দেবে আর নিজেকে বড় মনে করবেন দেখবেন আমার আল্লাহ তোমাকে জুতো ধুলো করে দেবে ফাকিরকে আমির বানাতে আল্লাহ পারে আর আমিরকে আমিরকে ফকির বানাতে আল্লাহ পারে ফকিরকে যেমন আমির বানাতে আল্লাহ পারে আমিরকে ফাকির বানাতে আমার আল্লাহ পারে আমার আল্লাহ সব দেখছে তবে শোনো হ্যাঁ ধন ধন্দল টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি সব দিক দিয়ে আল্লাহ তোমাকে ঢেলে দিয়েছে তুমি মনে মনে করছো যে আমি আল্লাহর হুকুম আইন অনুযায়ী তুমি চলছি না আমি তো শরিয়াত মেনে চলছি না তারপরেও যেন আমার মালে বরকত দিচ্ছে আমার মালে যেন বরকত দিচ্ছে শোনো এটা আল্লাহর বরকত নয় এটা আল্লাহর গজব শুনছেন আমার কথা যে আল্লাহ তোমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি সব ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে লাখ লাখ টাকার মালিক করেছে কিন্তু তুমি আল্লাহ আল্লাহর রসুলের কোনো কাজ করছো না সারিয়াত মেনে চলছ না শরিয়াতের বেখিলাভ তোমার চাল চলন কথাবার্তারা নীতি আদর্শ তুমি হয়তো মনে মনে করছো এই সারিয়াতের বাইরে চললেও কি হয় কিন্তু আমার আল্লাহ আমাকে তো সবই দিচ্ছে ঢেলে দিয়েছে কিছুই তো অভাব নেই তুমি ভেবো না এটা আল্লাহ রহমত এটা আল্লাহর গজব আল্লাহর গজবের মধ্যে সব থেকে বড়ো গজবই একটা যে আল্লাহ তোমাকে এত ধন্দ ঔলত দেবে এত ধন ঔলত দেবে তুমি ওটা নিয়ে মগ্ন হয়ে থাকবে তুমি আল্লাহর সুলে রাস্তা ভুলে যাবে